আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি মৌসুমী আহমেদ, সহকারী শিক্ষক মডেল একাডেমি। আজকে তোমাদের আমি পড়াবো তৃতীয় শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় নয় আমাদের বাংলাদেশ। শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি কিছু এক কথায় লিখে দিচ্ছি। দেখো, এক নম্বর, বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? উত্তর, এশিয়া। এশিয়া মহাদেশে। দুই নম্বর, প্রশাসনিক কাজের প্রশাসনিক কাজ পরিচালনা পরিচালনার সুবিধা প্রশাসনিক কাজ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর, আটটি। তিন নম্বর, আয়তনে সবচেয়ে বড় বিভাগ কোনটি? উত্তর, আয়তনের সবচেয়ে বড় বিভাগ কোনটি? চট্টগ্রাম। শিক্ষার্থীরা দেখো, এক নম্বর হচ্ছে বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? উত্তর, এশিয়া মহাদেশে। দুই, প্রশাসনিক কাজ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর, আটটি। তিন নম্বর হচ্ছে আয়তনের সবচেয়ে বড় বিভাগ কোনটি? উত্তর, চট্টগ্রাম। চার নম্বর, আয়তনে সবচেয়ে ছোট বিভাগ কোনটি? উত্তর, ময়মনসিংহ বিভাগ। তারপরে দেখো, পাঁচ নম্বর,
কোনটি একসাথে সাথে রাজধানী রাজধানী ও বিভাগীয় শহর উত্তর ঢাকা ছয় নম্বর কত বছর কত বছর পূর্বে বছর না কত বছর পূর্বে হবে কত বছর পূর্বে পূর্বে ঢাকা শহর ঢাকা শহর গড়ে ওঠে কত বছর পূর্বে ঢাকা শহর গড়ে ওঠে উত্তর প্রায় চার শত শত বছর শিক্ষার্থীরা দেখো চার নম্বর আয়তনের সবচেয়ে ছোট বিভাগ কোনটি উত্তর ময়মনসিংহ বিভাগ পাঁচ নম্বর কোনটি একসাথে রাজধানী ও বিভাগীয় শহর ঢাকা ছয় কত বছর পূর্বে ঢাকা শহর গড়ে ওঠে উত্তর প্রায় চার শত বছর সাত নম্বর দেখো বাংলাদেশের আয়তন কত বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার উত্তর এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আট নম্বর বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি উত্তর প্রাকৃতিক গ্যাস নয় নম্বর অসংখ্য নদী আছে বলে এ দেশকে দেশকে কি বলে উত্তর নদী মাতৃক নদী মাতৃক দেশ দশ নম্বর বিদেশে কি
দিয়ে রপ্তানি রপ্তানি করে দেশ অনেক বৈদেশিক মুদ্রা আয় করে উত্তর চিংড়ি শিক্ষার্থীরা দেখো সাত নম্বর বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার উত্তর 1,47,570 বর্গ কিলোমিটার আট নম্বর বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি উত্তর প্রাকৃতিক গ্যাস নয় নম্বর অসংখ্য নদী আছে বলে এদেশকে কি বলে উত্তর নদীমাতৃক দেশ দশ বিদেশে কি রপ্তানি করে দেশ অনেক বৈদেশিক মুদ্রা আয় করে উত্তর চিংড়ি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ।